আগামী 41 সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব। আর এই স্মার্ট বাংলাদেশ করার জন্য এর জন্য চারটা ভিত্তি আছে ঠিক করা হয়েছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা সিটিজেন তারা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে, স্মার্ট সিটিজেন। দুই, স্মার্ট ইকোনমি, অর্থাৎ ইকোনমিক সমস্ত কার্যক্রম আমরা এই প্রযুক্তি ব্যবহার করে করব। স্মার্ট গভর্নমেন্ট, ইতিমধ্যে আমরা অনেকটা করে ফেলেছি, সেটাও করে ফেলব। এবং আমাদের সমস্ত সমাজটাই হবে স্মার্ট সোসাইটি। আমি কিন্তু এখানেই থেমে যাইনি, কারণ এখন আমার 76 বছর বয়স, কাজে বেশি দিন তো আর যে কোনো দিন অক্কা পেতে পারি, তাই না? যে কোনো দিন চলে যেতে পারি। তার উপর গুলি, বোমা, গ্রেনেড হামলা, তার যে খালেদা জিয়া তো আমাকে ছেড়ে দেয়নি, বারবার আমার উপরে হামলা করেছে, কিন্তু আমি বেঁচে গেছি। হ্যাঁ, আমরা আইবি রহমানকে হারিয়েছি, আমাদের বহু নেতাকর্মী হারিয়েছি, কিন্তু বারবার তো এই আঘাতগুলি এসছে আমার উপর এবং হয়তো সামনেও আসবে। আমি এটা নিয়ে পড়া করিনি, পড়া করবো না, আমি আমার পরিকল্পনা দিয়ে যাচ্ছি। তাই 2100 সালের ডেল্টা প্ল্যান সেটাও করে দিয়ে গেলাম। অর্থাৎ 2021 থেকে 41 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়ে গেলাম। অর্থাৎ 21 থেকে 41 কীভাবে বাংলাদেশের উন্নয়নটা হবে তার একটা কাঠামো পরিকল্পনা আমরা প্রণয়ন করে সেটা বাংলাদেশের জনগণের জন্য আমি রেখে যাচ্ছি। আর 2100 সালের এই বদ্বীপ প্রজন্মের পর প্রজন্ম যেন এই বদ্বীপে ওই জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পায়, দেশ উন্নত হয় এবং উন্নত দেশে স্বাধীনভাবে সুন্দরভাবে যেন তারা স্মার্টলি বাঁচতে পারে সেই ব্যবস্থাটাও করে দিয়ে গেলাম। এখন সব নির্ভর করছে আমাদের ইয়াং জেনারেশনের উপর, যুব সমাজের উপরে। তার উন্নয়ন শক্তি বাংলাদেশের উন্নতি, এটাই ছিল আমাদের 18-র নির্বাচনী ইশতেহার। আমরা সেই কাজটাই করে যাচ্ছি। যাক, আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমার ক্যাবিনেট মিটিং আছে, আমাকে এখনই যেতে হবে। আমি আবারও আমাদের অনলাইন কুইজ বিজয়ী ডিজিটাল বাংলাদেশ পুরস্কার 2022 যারা পেয়েছেন আবারও তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, দোয়া জানাই। এবং বাংলাদেশের এই অগ্রযাত্রা আমাদের এই তরুণদের হাত থেকে এগিয়ে যাবে এবং 41-এর সৈনিক হিসেবে প্রত্যেকটা তরুণ সম্প্রদায় তারা নিজেদেরকে গড়ে তুলবে স্মার্ট সিটিজেন হিসেবে। এই কথা বলেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।